নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু। মিষ্টুর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শসা আলু দিয়ে চিংড়ি মাছ বানাবো, চলুন দেখে নিই। এটা আমি গরম করে নিয়েছি, ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, রাঁধুনি, দিয়ে দেবো টুকরো করে রাখা আলু, সঙ্গে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার টুকরো করে রাখা শসাগুলো দিয়ে দেবো। শসাগুলোকে হালকা নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, ঢাকা দিয়ে হতে দেবো কিছু সময়। 10 মিনিট পর ফিরে এসেছি। শসা দিয়ে চিংড়ি মাছটা আমার হয়ে এসছে। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। শসা দিয়ে চিংড়ি মাছটা আমার কমপ্লিট। যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।